হলমার্ক গহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল দুই নম্বর ব্লকের মালতীপুরের কালীগঞ্জ বাইপাস সড়কে। এই ঘটনায় গুরুতর জখম শিশু সহ পরিবারের ছয়জন। গুরুতর আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান মালতীপুরের বিধায়ক তথা মালদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। সূত্রের খবর, শামশির ভাঁদ এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে সপরিবারে যোগ দিতে গিয়েছিলেন মালতীপুরের জালালপুর এলাকার এই পরিবার। অনুষ্ঠান সেরে 81 নম্বর জাতীয় সড়কের বাইপাসের রাস্তা দিয়ে টোটোই করে বাড়ি ফিরছিলেন তারা। হঠাৎই মালতীপুরের কালীগঞ্জ এলাকায় চাঁচলের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান ওই টোটোটিকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় টোটো থেকে ছিটকে পড়ে শিশু সহ যাত্রীরা। স্থানীয়দের চোখে ঘটনাটি আসতে তারা ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারদের খবর দেন। তারা এসে তড়িঘড়ি গুরুতর জখমদের উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পরিবারের এক মহিলার, বাকিরা মালতীপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আহতরা হলেন ফজলুর রহমান বয়স 55 বছর, নাজিমা বিবি বয়স 45 বছর, সাইদুর রহমান বয়স 32 বছর। একই পরিবারের সুবানা বিবি, সাহেব আলী ও 1 বছরের কন্যা সন্তান ফমিনা এবং জখম হয়েছেন ফিরোজা খাতুন। এরা প্রত্যেকেই চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর ও মালতীপুর অঞ্চল এলাকার বাসিন্দা। এই ঘটনার খবর পেয়ে জখম ব্যক্তিদের হাসপাতালে দেখতে ছুটে যান মালতীপুরের বিধায়ক তথা মালদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। হাসপাতালে তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। বিধায়ক পাশাপাশি সকল স্তব্ধ পরিবারের সমবেদনা জানান তিনি। 14 টাইমলাইন, চাঁচল, মালদা।